তোমরা যদি এসএসসি এসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি নেবো ভাবো তো সঠিক ভিডিওতে এসেছো এই ভিডিও থেকে তোমাদের অনেকটা জানাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো তোমাদের আজকে এই ভিডিওতে একটা সুন্দর জানকারি দেবো কিভাবে বিনা কোচিং করে কোনো জায়গায় গাইডেন্স ছাড়া কিভাবে চাকরি পাওয়া যায় কিভাবে আরও পাঁচজন পেয়েছি কিভাবে আমি পেয়েছি তো টোটাল ডিটেলস তোমাদের জানাবো জুড়ে থাকো বহুত হেল্পফুল হবে হয়তো এটা থেকে যারা গরিব ঘরের ছেলে যাদের কোচিং নেওয়ার সমর্থ নেই যাদের টাকা দেওয়ার সমর্থ নেই যাদের অনেক জায়গায় কন্ট্যাকচুয়াল পড়ার সমর্থ নেই যাদের মাসে পাঁচ হাজার বা তিন হাজার যে ফিস দেওয়ার সমর্থ নেই তাদের জন্য বহুত হেল্পফুল ভিডিও তো কীভাবে বিনা কোচিংয়ে তোমরা চাকরি পাবে তো পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের টোটাল জানকারি তোমরা পেয়ে যাবে তো অ্যাট বলে রাখি আজকের ডেটে মানে বর্তমানে কোচিং একটা ভালো বিজনেসে পরিণত হয়েছে চাই সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হোক ইউপিএসসি বা ডব্লুবিসিএস বা ডিফেন্স লাইনে যে কোনো জায়গাটি কোচিং হচ্ছে একটা বিজনেসের ভালো জায়গা যেখান এখান থেকে আচ্ছা খাসা আর্নিং করা যায় তো এখানে এরা ফিজটা এতটাই রাখে হয়তো দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা অ্যাডভাইসান ফি ফির মান্থলি চারশো পাঁচশো বা হাজার যেখানে যেরকম লোকেশন সেরকম ফিজ দিতে হয় বা অনেকে ফিজ দিতে না পারলে যে তার ডকুমেন্টস জমা রাখো কন্ট্রাক্টচুয়াল চাকরি হওয়ার পর তিন লাখ টাকা বা চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা যেখানে যেরকম সেরকম দিতে হয় তো এখানে কি হয় অনেক গরিব মানুষের ছেলে আছে যারা এই সিস্টেমগুলোর জন্য তারা এগোতে পারে না তারা কম্পিটিশনে লড়তে পারে না তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না এবং তারা ভাবে যে হয়তো বিনা গাইডে চাকরি সম্ভব নয় তো বিনা গাইডেও চাকরি সম্ভব কীভাবে শোনো দেখো তোমাদের সবথেকে বেস্ট যারা কোচিং করে তাদের সঙ্গে মোলাকাত করো দুটো তোমাদের অপশান দেবো তার সঙ্গে কথা বলো যে ভাই আমরা সন্ধ্যেবেলায় বা যে কোনো একটা টাইম ফিক্সড টাইম করো যে এই টাইমে সবাই ফাঁকা থাকবে সেই টাইমে আমরা সবাই মিলে একটা গ্রুপ স্টাডি করতে চাই গ্রুপ স্টাডি মতলব পাঁচজন মিলে একটা গ্রুপ বানাও সেখানে থাকতে হবে যারা একই লেভেলে খাটো হয়তো ডিফেন্স বা পুলিশের জন্য যারা চেষ্টা করছো তারাই বা যারা অন্য চাকরির জন্য চেষ্টা করছো শুধু তাদের গ্রুপই কারণ এখানে তাদের নিয়ে আলোচনা হবে ডিফেন্সের নেই এবার ধরো আমি কোচিংয়ে যাচ্ছি একটা বাইরে ভালো কোচিংয়ে সেখান থেকে আসছি সেখান থেকে কিছু নোট নিয়ে আসছি আমি কিছু অঙ্ক জানি কিন্তু তুমি কোচিংয়ে যেতে পারো না তুমি কিন্তু ভালো জিজ্ঞে নলেজ জানো কারণ জিকে তো মুখস্ত করার বিদ্যা তো কেউ জিআই জানে কেউ ম্যাথ জানে দেখো একটা কোচিংয়ে এমন নয় যে পাঁচটা পাঁচটা মাস্টারই থাকে অনেক কোচিং আছে একজনই পড়ে অনেকজন দুজনই পড়ায় কিন্তু তোমরা যখন গ্রুপ স্টাডি করবে পাঁচটা স্টুডেন্ট যখন একসঙ্গে বসে স্টাডি করবে তখন পাঁচজনের মাথা থেকে পাঁচ রকম বুদ্ধি বের বের হবে তো সেখান থেকে থেকে বেস্ট শেখা যায় গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি ফিক্সড টাইম যেমন ধরো আজকে গ্রুপ স্টাডি নটা থেকে বা ছটা থেকে নটা পর্যন্ত করব। তার মধ্যে দু ঘন্টা অঙ্ক করব। এক ঘন্টা জিআই করবো জি কে তো ধরো আধা ঘন্টা যথেষ্ট মিনিট আধা ঘন্টা একটা শিডিউল তৈরি করো কিংবা মঙ্গলবারে জি কে বুধবার জিআই এরকম একটা শিডিউল তৈরি করো চাই কোচিং করো না করো দেখো মার্কেটে অনেক ভালো ভালো বই পাওয়া যায় কোচিং বালা এমন নয় যে বোর্ডের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক থাকে সেখান থেকে কোশ্চেন উঠিয়ে তোমাকে মুখে দিয়ে দিল ছুড়ে যে ভাই এ করে এখান থেকে আসবে এরকম কোনো সিস্টেম কিন্তু নয় সমস্ত কিন্তু কোচিং বলো যেখানেই বলো তারা সমস্ত বই থেকেই কভার করে আর সব থেকে বেস্ট বুক দেখো আমি কিন্তু প্রমোশন করছি না আমি জাস্ট বলছি আমি যেটা পড়ছি সেখান থেকে বলছি যে সব থেকে বেস্ট বুক বইটার একটু দাম বেশি সুবীর দাসের যে জিআই হোক চাই ম্যাথ হোক যদি তুমি টোটাল কমপ্লিট করতে পারো

আর কমপ্লিট তখনই হবে যখন তোমরা গ্রুপ স্টাডি করবে কারণ আমি এই অঙ্কটা পারছি না বা বুঝতে পারছি না আর একজন পারে তাকে নিয়ে আমি গ্রুপ স্টাডি করে এটা করে নিলাম যেমন ধরো রানিংয়ে তোমরা যখন দৌড়াও তখন কি হয় একা দৌড়াও তো মনে করো আমি বিশাল জোরে দৌড়াতে পারি আমি বিশাল পারি সব কিছু মনে হয় না কিন্তু যখন তুমি গ্রুপে দৌড়াবে যখন পাঁচজনের সঙ্গে দৌড়াবে তখন নিজের জায়গাটা বুঝতে পারো যে আমি এখনও এর থেকে অনেকটা পিছনে আছি সেরকম গ্রুপ স্টাডিটাও তোমরা কতটা পিছনে আছো আর হচ্ছে আজকাল দিনে যা তার লোকের কাছে থ্রি জি ফোর জি স্মার্টফোন আছেই আছে স্মার্টফোনটাকে কাজে লাগাও ইউটিউবে দেখো অনেক ভিডিও আছে যেখান থেকে তারা লার্নিং ফ্রি মানে ফ্রি মক টেস্ট দেয় তো ধরো পাঁচটা অ্যাপস এমন আছে যারা ফ্রি মানে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়ার সুযোগ করে দেয় সেরকম চার পাঁচটা অ্যাপস তুমি ফোনে ইনস্টল করে নাও তো সেখান থেকে তুমি ফ্রিতে মক টেস্ট দাও নিজের জায়গাটা বোঝার জন্য বুঝতে পারলে আর বাকি আজকাল ডেটে ইউটিউবে বহুত ক্লাস হয় বহুত ক্লাস হয় লাইভ ক্লাস ভিডিও বানিয়ে ফির আপলোড করে ডেকে সেখান থেকে ক্লাস করো এস এসসি জিডির জন্য হিন্দিতে আছে বাংলা চ্যানেল আছে বহু চ্যানেল আছে সেখান থেকে করো কোচিংয়ে যাদের যাওয়ার সমর্থন নেই তারা এরকম করতে পারো তো যাদের কোচিংয়ে যাওয়ার সমর্থন নেই তাদের মেন কি এরা তো যারা পড়াশোনা করছে কোথাও কোচিংয়ে তাদের কাছ থেকে নোটস নিয়ে নাও নোটস নিয়ে পড়া পড়ো কিংবা প্র্যাকটিস করতে হয় পাঁচটা ছেলে একত্রিত হয়ে কোনো একটা জায়গা ফিক্স করো সেখানে গ্রুপ স্টাডি করো আমি অঙ্ক করবো আরেকজন জিআই ভালো করবে একজন ম্যাথ ভালো করবে তো সবাই কিন্তু সব কিছুতে এক্সপার্ট হয় না আর সবাই একটু একটু নলেজ সবেতেই থাকে তো সেক্ষেত্রে পাঁচটা নলেজ যদি একত্রিত হয় সেখানে কী হবে বুঝতে পারছো তো বোম ব্লাস্ট হবে তো কোচিংয়ের থেকেও কিন্তু অনেক কাজ হবে দুসরা পয়েন্ট ভালো করে ভাববো এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো প্রতিটা গ্রামে বা আশেপাশে এমন কোনো টিচার আছে যে স্কুলে অঙ্ক পড়ায় ম্যাথ ভালো পড়ায় বা জিকে কে ভালো পড়ায় বা জিআই ভালো পড়ায় তো তাদের কাছে চলে যাও রিকোয়েস্ট করো চার পাঁচজন মিলে যে দাদা আমরা কোচিং নেওয়ার মতো সামর্থ্য নেই তো আমি আপনার কাছে ম্যাথটা প্র্যাকটিস করতে চাই বা জিআইটা বা জিকেটা কেটা প্র্যাকটিস করতে চাই যদি তার টাইম হয় সে অবশ্যই তোমাকে বলবে আর এমন কোনো টিচার নেই যে মানা করবে কারণ দেখো তার নিজেরও চর্চা হয়ে যাবে প্লাস আরেকজনকে সে শেখাতে পারবে তো টিচারের কাজই এটা যে আমি অন্যজনকে শেখাবো শিক্ষা দেবো তো তার কাছে চলে যাও ফির রিকোয়েস্ট করো দাদা আমরা তো গরিব ঘরের ছেলে তো আমরা চাই যে ডিফেন্সের চাকরি তার ডিফেন্সের চাকরি করার জন্য এমন কোনো মহাভারত পড়তে হয় না নর্মালি কিছু পড়তে হয় যেটা সিলেবাসটা দেখিয়ে দেবে এই সিলেবাস তো আমি আপনি তো ম্যাথ করেন তো আমি আপনার কাছে ম্যাথটা করতে চাই তো চার পাঁচজন ছেলে মিলে গেলে ফির দাদা নিশ্চয়ই পড়াবে আমরা যেটা করতাম আমরা পড়তে যেতাম একজন হাই স্কুল হেড টিচার ছিলেন তিনি বহুতই ভালো আমাদের বহুত উপকার করেছে আমি আর পরীক্ষিত বলে একটা ছেলে পড়তে যেতাম মাকাল তোর হাই স্কুলের হেড টিচার ছিলেন তিনি বলে দিলাম তো উনি একটা পয়সাও নেয়নি কিন্তু আমাদের সুবিদ দাসের বই থেকে বহুত ম্যাথ করিয়েছে যেটা আমি ম্যাথে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট সলভ করতে পেরেছিলাম মানে পঁচিশটা কোশ্চেনের মধ্যে আমি প্রায় তেইশটার উপর অ্যান্সার দিয়েছিলাম ম্যাথে জিয়ায়ও সেরকম তো সেই স্যার কিন্তু পড়াতেন হ্যাঁ এবার অনেকে পারিশ্রমিক নেয় না স্যার আমাদের কাছ থেকে একটা টাকাও কিন্তু কোনোদিনই নেই সেক্ষেত্রে আমাদের যেটা কর্তব্য যাওয়ার সময় দেখা করা ছুটি থেকে আসার দেখা করা এগুলো করি তো দেখো তোমাদের যেটা বলছি সেরকম টিচারের কাছে যাও ফির বলো যে স্যার আমি এরকম এরকম একজন স্টুডেন্ট তো আমি চাকরি করতে চাই ঘরের ছেলে তো আমরা চার পাঁচ মিলে পড়া করবো আপনার কাছে তো যদি আপনার কিছু নিতে হয় আশা তো কই বলবে না যে আমার নিতে হবে কিন্তু তোমরা চাকরি পাওয়ার পরে স্যালারি যেটা পাবে সেখান থেকে কিছু টাকা তোমরা দাদাকে গিফট হিসাবে দিও টাকা না দিলেও কিছু একটা গিফট দিও তো এটাই বলার যে যারা কোচিং পারো না তারা এই বুদ্ধিগুলো কাজে লাগাও লাগিয়ে করো হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে এমন কোনো দেখো তুমি পাঁচজনকে বলে পাঁচজনের মধ্যে তো একজন বলবে হয়তো যে ইতিহাসের টিচার সে তোমাকে জিকেটা পড়িয়ে দিলো ভালো নলেজ এনে দিল হয়তো তোমার গ্রামে একজন ইতিহাসের টিচার আছে ম্যাথের টিচার নেই সে তোমাকে জিকেটা ভালো নলেজ দিয়ে দিল কিংবা তোমার দুটো গ্রাম পরে একজন ম্যাথের টিচার আছে সে হয়তো তোমাকে ম্যাথের ভালো নলেজ দিয়ে দিল একজন হয়তো জিআই ভালো করে দেখো যারা চাকরি করছে হাই স্কুল বা প্রাইমারি তারা কিন্তু একটা অ্যাকচুয়াল এসএসসি কোয়ালিফাইড ছেলে দু একজন তার মধ্যে অন্য হতে পারে কিন্তু তারাও কিন্তু ডিএড বিএড করে লাইক তারাও চাকরি পাওয়ার তাদেরকে রিকোয়েস্ট করো ভাই সবাই হেল্প করবে তুমি যদি ঘরে শুয়ে থাকো কেউ তোমাকে উঠিয়ে নিয়ে যাবে না রাস্তায় চালালে তুমি যদি রাস্তায় চলো যদি পড়ে যাও একজন হাত ধরে উঠানোর জন্য কেউ না কেউ আসবে তো সেক্ষেত্রে নিজেকে শুরু করতে হবে ফির অ্যাডভান্স তো চলতেই থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম তো করো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো আজকের ভিডিও এতটাই যদি তোমাদের ভিডিও থেকে একটু হেল্প আসে তো ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো সুস্থ থেকো